শাশ্বত, তাহলে ওয়েলকাম টু বানিক ফ্যামিলি। থ্যাংক ইউ স্যার। তোমার নাম হচ্ছে শাশ্বত পটনায়ক, এন্ড তুমি কোন ক্লিয়ার করছো? স্যার মুঁ পুরী ডিস্ট্রিক্ট কোর্ট দেখিলি, আর মুঁ পোস্ট ক্লিয়ার করছি এটা জুনিয়র স্টেনোগ্রাফার। ওকে, পুরী ডিস্ট্রিক্ট কোর্ট রে জুনিয়র স্টেনোগ্রাফার, এক্সেলেন্ট। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন ফ্রম বানিক ফ্যামিলি। থ্যাংক ইউ স্যার। কেমতি কোন এক্সপেরিয়েন্স রহিলা, এন্ড পিলাঙ্ক পাইঁ কোন তুমি কহিবা পাইঁ চাহুছ, তাকে আমি টিকে ডিটেল রে কথা হবা, কারণ তোমঠু বহুত সারা পিলা ইন্সপায়ার হবে। এন্ড মুঁ শুনলি কি তুমি ফার্স্ট র্যাঙ্ক রে পাইছো, হ্যাঁ নে? এগেইন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার প্রিপারেশন কেবে কোন স্টার্ট হয়েছিল? মোর প্রিপারেশন 2019 মাসে অগস্ট মাসের প্রিপারেশন হয়েছিল। আমি 2019 রে গ্রাজুয়েশন সারলা, তারপর হি অগস্ট মাসের আসিল প্রিপারেশন করি। ওকে ওকে। এন্ড কো ব্যাচ তোমার ছিল বানিক রে? মোর সিডি2 স্যার। সিডি2 সিআরপি, তাহলে ডে ব্যাচ। ওকে ঠিক আছে। এন্ড সেটারে ব্যাচ ছিল এসএসসি এন্ড ব্যাংকিং। এসএসসি ব্যাংকিং বোথ। ঠিক আছে। তারপরে কেমতি কোন জার্নি রহিলা, এন্ড কোন কোন এক্সাম তুমি সব দেইছিল? মু স্যার প্রথম আসলা পরে ব্যাংকিং এসএসসি মানে জানি নথিলি কি কোটা মানে কেমতি কোন পড়া যায় কোন। তারপরে জানলা পরে মোর এসএসসি লাইন কু ইচ্ছা হলা, আর মু তারপরে মানে এসএসসি লাইন রে প্রিপেয়ার করতিলি। এসএসসি রে সব সিজিএল সিজিএসএল তার স্টেনোগ্রাফার যাহা বি সব বাহারে সেটা বি দউতিলি। তেন করি স্টেট গভর্নমেন্ট র বি যেতে সব পরীক্ষা আসলা তাকু বি দউতিলি। মানে গোটে টাইপ র প্যাটার্ন হি সবটি ফলো হবে না এক্সাম রে, সেতিমে সব সেই সব এক্সাম কু দউতিলি। তেন করি এ ডিস্ট্রিক্ট কোর্ট বি এক্সাম বাহারিলা ইয়া পূর্ব বর্ষ অগস্ট পাখাপাখি বাহারিলা, ত মু সেতবে ফর্ম পকাইলি, তারপরে পরীক্ষা দেইলি। তারপরে তাঙ্কর যে পরীক্ষা লা সেথিরে এই যে এটি ক্লাসরুম রে যে পাঠ পড়ার যাহা বি পড়া হউতিলা ইংলিশ ম্যাথ যাহা বি সে সব মতে টি হেল্পফুল কলা পরীক্ষা পাই। ওকে ওকে। তাহলে কোন কোন এক্সাম অ্যাটেন্ড করছো, এন্ড তারপরে এটা তোমার ক্লিয়ার হলো? মুয়া পূর্বরু 2019 মাসে বি প্রিপেয়ার মানে পকাইছিলি খোর্ধা ডিস্ট্রিক্ট কোর্ট পাই পকাইছিলি। আচ্ছা। তো সেটি বি ইন্টারভিউ মানে সেটি বি লাস্ট যে যাইছিলি সেটি কটি যাইছিলি। ওকে। তারপর নেক্সট নেক্সট বর্ষ বি আউ 2020 তো করোনা হইলা, 2021 রে মু পকাইছিলি কন্ধমাল ডিস্ট্রিক্ট কোর্ট, সেটি বি যাইছিলি কি সেটি মানে রিটিন কটি যাইছিলি। রিটিন কটি। ওকে। আউ এটা হইছিলা মোর থার্ড থার হইছিলা। ভেরি গুড। এন্ড এটা ডাইরেক্ট ফার্স্ট র‍্যাঙ্ক হইগলো। এটা একচুয়ালি গোটে পিলাঙ্ক পাইঁ ইন্সপিরেশন হবো কি ফেলিওর গোটে পার্ট অফ লাইফ। এন্ড যেতে পিলা একচুয়ালি জেনারেলি ধর আমি ক্লাস করছে পিলা সবাই পচারন্তি কি স্যার আমি এটা কটি যাচ্ছু প্যাটার্ন, জেনারেলি আমি জানি পারুনু প্রিপারেশন লং হচ্ছে টাইম দরকার। তো যে মানে ডিমোটিভেট হুয়ন্তি সেমানঙ্কু তুমি কোন কহিবা পাইঁ চাহিবা? তাহলে স্যার ফেলিওর যদি ন মিললা তাহলে সকসেস র টেস্ট কোন আছে? ওকে এক্সেলেন্ট। আউ ফেলিওর তো মানে ফেলিওর পাই কি সকসেস পাইবার মজা, আউ আউ সকসেস পাইবা পাইঁ কিছু শর্টকাট নাই স্যার। আউ গোটে জিনিস মানে আপন পাইবে কি মু রাতিরে পড়ি দেই কি কালি সকালু স্বপ্ন দেখি দেবে সই কি সেটা তো কেবে হই পারিও নি। ভেরি গুড। আউ সেথি পাই আপনকু মানে বেসিস রে ডেইলি বেসিস রে আপন পরিশ্রম করিও পড়ে, আর আপন সেথি পাই তি মানে আপন সেথি পাই মোটিভেট রহিও পড়ে ফার্স্ট কথা। মোটিভেট মানে আপন কেবে হেলে ফেলিওর কু কাহি কি ডরি জিবে কি না ফেলিওর হই গলা মোর হবনি পারিবনি, কারণ মোর বি এমতি থরে নো কি দ্বিতীয় নো তিন তিন থর পরে মোর আইছি। আর এইটা পূর্বরু বি হাইকোর্ট রে বি এক্সাম পরীক্ষা দিয়েছিলি, হাইকোর্ট রে বি হইছিল, হাইকোর্ট রে বি কটি গেছিল। ওকে ওকে ঠিক আছে। তাহলে বহুত বড় হ্যাঁ, মানে এতে সারা স্টেপ পরে পুরা পুরি ডাইরেক্ট দিয়ে কি ফার্স্ট র‍্যাঙ্ক, মতলব তার কোনো অল্টারনেটিভ নাই, এটা একটা বহুত বড় অ্যাচিভমেন্ট তোমার লাইফ রে। থ্যাংক ইউ। এন্ড তোমার জয়েনিং কেবে হচ্ছে তাহলে? স্যার আর মাস 3 তারিখ রে জয়েনিং হচ্ছে। আসি রে তাহলে থার্ড জয়েনিং হচ্ছে। ওকে এগেইন অল দ্য বেস্ট ফ্রম বানিক ফ্যামিলি। থ্যাংক ইউ স্যার। তো লাস্ট তোমাকে বানিক রে কোন জিনিস কিছু হেল্পফুল প্রোগ্রাম লাইক ক্লাসরুম প্রোগ্রাম হো বা কিছু মেটেরিয়াল তোমাকে কিছু হেল্প কলা কি? হ্যাঁ স্যার যে ম্যাটেরিয়াল যে দিয়েছিলে স্যার ক্লাসরুম রে তো টিচর মানকর পাঠপড়া বহুত থাকে, আর সবু পাঠপড়া সবু তো কোর্স সবু জিনিস সাবজেক্ট পড়া হয়, হলে তা ভিতর সেই পাঠপড়া বাদ বি আর ম্যাটেরিয়াল বি দিয়ে হবে, সেই ম্যাটেরিয়াল বি সেথিরু বহুত হেল্পফুল হয়ে, সেই ম্যাটেরিয়াল যে টেস্ট থাকে কি যাহা বি কোশ্চিন থাকে সেগুলা সব প্রিপারেশন রে বি বহুত হেল্পফুল করে, আর কারণ এক্সাম ওরিয়েন্টেড হিঁ থাকে সেটা মেইন কথা, এক্সাম ওরিয়েন্টেড থাকে আর সেটা প্রিপারেশন করে, আর ক্লাসরুম বি করতে আর সমস্ত ফ্যাকল্টি মানে বহুত ভালো মোটিভেট করতে, সমস্তে বি কহতে কি মানে সমস্তে সেমানকর ইচ্ছা থাকে কি সমস্তে বি সাকসেস পাঁতে। অবিয়াসলি তো সমস্তকর ব্লেসিং তোম উপরে সবল থাকে, এন্ড রহিব মধ্যে ইয়া পরে প্ল্যান কোন আছে কি নেক্সট কোন কিছু অ্যাচিভ করিবে চাওছ এই গোটে এক্সাম ক্লিয়ার কলা পরে? হ্যাঁ স্যার মোর প্রথম রুটি জুডিশিয়াল লাইন মানে পছন্দ থাকে, তেণুকরি মোর বি মানে হাইকোর্ট সেক্টর রে কাম করিবা বি ইচ্ছা আছে, আর সেথি পাই মো এবে ডিস্ট্রিক্ট কোর্ট বি হেলা ডিস্ট্রিক্ট কোর্ট হইছি, তেণুকরি ইয়া পরে মোর ল করি কি ওজেস পরীক্ষা দেবা চাওছ। এক্সেলেন্ট। জুডিশিয়াল সার্ভিস রে যাবা চাওছ। ওপিএসসি তাহলে নেক্সট ক্র্যাক করিবে চাওছ, ফিউচার পাই বি বহুত অল দা বেস্ট বানিক ফ্যামিলি তরফ।
लास्ट पिलांका में कौन मैसेज दबा कि मॉक टेस्ट पिलांका में कितने दूर जरूरी मॉक टेस्ट से माने केतलो प्रिपरेशन करबा स्टार्ट करबे एंड ड्यूरिंग प्रिपरेशन कौन-कौन से माने ध्यान दबे एटा जदि पिलांका बहुत बढ़िया लगो सर मॉक टेस्ट एक्चुअली पिलांकर निजर स्टैंडर्ड जानि पे बहुत हेल्पफुल करे माने मॉक टा परीक्षा देले से माने जानि परिबे जे असेसमेंट कर परिबे जे आमे को लेवल छु आमको केते प्रिपरेशन करिया रहछि आ कोठी हमर लाकुना रहछि आमर कोठी असुविधा अछि आमर स्ट्रांग टा कोठी जानिया दरकार स्ट्रांग वीक त जानिले ही वीक ऊपर फोकस करबे इम्प्रूवमेंट करबे इम्प्रूव करे तेन करी से जिंस मोक देले ही जणा पड़े कि आमर को पार्ट रे को सेक्शन नंबर कमी रहू छि कमी रहू छि ओके एंता को हम ओवरकम करि परियो ठीक अछि त थैंक यू जहा भी टाइम तमे दलो एंड फास्ट रैंक तमे जेतो आछो बहुत सारा पिला पई इंस्पिरेशन हो इंस्टीट्यूशन पई तमे एसेट थिलो एंड सब एसेट हे कि ही रहइबो तो एल्युमिनियम विल डेवलप पे कहा कि बारे कथा होता एल्युमिनियम हे गेलो फ्यूचर रे जेतो भी तुमको हेल्प दरकार टीचर ने ऑब्वियसली गाइड करबे ओजेएस पई जहा भी फ्यूचर प्रिपरेशन अछि आई होप टीचर मनकर ब्लेसिंग रहइबो प्लस सहयोग भी रहइबो एंड पुन थरे भेट होबो जेतो तुमरो ओजेएस क्लियर होबो पूरा पोडियम रे एंड आपन कहला माने सेटा रियल रे पढ़नो तो निश्चित रे सर समस्त ब्लेसिंग अछि डेफिनेटली ओजेएस से तुम क्रैक करबो पढ़ापटी टाइम रे करो एंड तुम जान चल क्लियर हे सर ने मोर किछ कहल दरकार नै तबे नेक्स्ट पिलां को कहबो कि ओजेएस प्रिपरेशन पई तुमर कोन कोन प्रिपरेशन रहबो जो जो तुम ओजेएस क्लियर करबो एंड पोडियो नामे सेटा हबो अगेन गोटे फैकल्टी एंड टीम मेंबर समस्त रहबे तबे पूर्ण नोआ इंस्पिरेशन हे कि बाहरियो ओके थैंक यू फॉर योर टाइम पुनि भेटाबो थैंक यू गॉड ब्लेस थैंक यू सर